আমরা পরিষ্কার ঘোষণা করেছি আমরা কারো উপর প্রতিশোধ নেব না। আপনারা সাক্ষী, 15.5 বছর একটি দলের উপর যেরকম জুলুম করা হয়েছে বাংলাদেশের অন্য কোন দলের উপর সেই জুলুম করা হয়নি। দলটার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। 11 জন দায়িত্বশীল শীর্ষ নেতাকে অত্যন্ত ঠান্ডা মাথায় বিচারের নামে জুলুম করে তাদেরকে হত্যা করা হয়েছে। আমাদের শত শত কর্মীকে খুন করা হয়েছে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আমাদের হাজার হাজার কর্মীকে পঙ্গু করা হয়েছে, দুই নয়ন ফুলে দেওয়া হয়েছে, গুলি করে অন্ধ করে ফেলা হয়েছে, হাত কেটে ফেলা হয়েছে, পা কেটে ফেলা হয়েছে। এই যন্ত্রণা আমরা বুকে নিয়ে চলছিলাম, কিন্তু আমরা পরিষ্কার ঘোষণা করেছি আমরা কারো উপর প্রতিশোধ নেব না। এই দেশে যদি পট পরিবর্তনের পর কোন দলের প্রতিশোধ নেওয়ার অধিকার বর্তায়, সকলের আগে বর্তাবে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরে। আমরা যদি প্রতিশোধ না নেই, তাহলে আমরা জানিয়ে দিচ্ছি কাউকেই আমরা প্রতিশোধ নিতে সহজে দেব না ইনশাআল্লাহ। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়, প্রতিহিংসা সমাজে খুনের পরিবেশ সৃষ্টি করে। আমরা সামগ্রিকভাবে ক্ষমা করে দিতে চাই, কিন্তু ব্যক্তিগতভাবে যিনি অপরাধ করেছেন ইনসাফের দাবি হচ্ছে তাকে তার অপরাধের শাস্তি পেতে হবে। কিন্তু তাই বলে কেউ আমরা আইন হাতে তুলে নেব না। যা হবার হয়ে গেছে, এটারও প্রয়োজনে বিচার হবে। আইন দিব ভবিষ্যতে আমরা কেউ হাতে তুলে না নেই।